ক্যামেরায় তো চেক করো কেমন দেখা যাচ্ছে। বেশ ভালো, দেখো ফোনটা ক্লিয়ার করে। হ্যালো, কেমন আছো? ভালো আছি, আমি খুব কষ্টে আছি গো। হ্যাঁ, ওমাই গড, আমারটা এত ভিউয়ার্স করতে গিয়ে আসতেছে। হ্যালো, আমি এখন আছি আলিফ মিউজিক। আপনারা সবাই ফেসবুক পেজে, আপনারা ফেসবুকে সার্চিং দিবেন এবং হচ্ছে ঠিক আছে, এবং আপনারা ইউটিউবেও সার্চিং দিবেন আলিফ মিউজিক, সব জায়গায় আলিফ মিউজিক পাবেন। এবং ওইটাও ওইটা আমার চ্যানেলই বলতে পারেন, বা আমাদের চ্যানেল, আমার চ্যানেল যেটাই। থ্যাংক ইউ ফর নাম্বার। হ্যালো, তোমার দুধগুলি অনেক সুন্দর, বড় বড়, পাও ভালো, নাইস নাইস। হাই, কেমন আছেন? ভালো আছি, বিদাস আছি, নাইস পিকচার আছে, থ্যাংক ইউ সো মাচ। হেডফোন দিয়ে শোনো, ও আলিফ মিউজিক ভিউয়ার্স মাত্র 6,000, খুবই যাই তো, 500, 600। আপু তোমার অনেক ছোট ছোট, হ্যাঁ ছোট করেছি, কারণ আমি দেখলাম যে আমার দুধগুলো অনেক বড় হয়ে গেছে, থেকে ছোট করা দরকার, তাই ছোট করেছি। হ্যালো জি, হাই জি, হ্যালো, হাই, খুব হটি লাগছে। ও রিয়েলি? তাই এই সিম্পলে তো হটি লাগে। আমি তোমার সাথে পার্সোনাল কথা বলতে পারি? অফকোর্স, অবশ্যই পারেন। আপনি আলিফ মিউজিক পেজে একটা মেসেজ করে রাখেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি অ্যাড না ছো আমার, কী কর তোমার যেগুলো উল্টো পাল্টা কমেন্টস করে, তোমার তো বড় করিনি, আফসোস করতে হবে তো। আপি আপি ছো, ভালো করে দাও, ভালো করে কি খুলে দেখাবো? ওটা তো ভিতরে আছে, দুধ তো ভিতরে থাকে, ফ্রিজ অলসো। আমি তোমার কোনো দিন খারাপ কথা বলি নাই, তারপরে কেন মেসেজ করো না, এই করলাম। মা বেবি, নাইস, থ্যাংক ইউ, বিউটিফুল, আই লাভ ইউ, ওয়াও, আই লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম্বার দিবে? তাই ঠিক আছে, আমার নাম্বার দেবো, টেনশন নাই, কোনো কিছু নাই। আলিফ মিউজিক, হ্যালো, তোমার মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, জয়নাল আবিদিন আলিফ মিউজিক, আমি অবশ্যই সবাই আলিফ মিউজিকে আসবেন এবং ওইখানে মেসেজ করবেন, নাম্বার অবশ্যই 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 পেয়ে যাবেন, ঠিক আছে। আপু আপনি কেমন আছেন? বিন্দাস, ভালো আছি, অনেকদিন পর অবশ্যই আসি, সেজন্য সবাই বাক হয়ে যাচ্ছে। জাম্বুরা জাম্বুরা লাগে না, থ্যাংক ইউ, অনেক টাকা লাগছে অবশ্যই এটা করতে, প্রায় বাংলাদেশের টাকায় কত, 20-25 লাখ টাকা তো হবে, 15-17 লাখ টাকা না? হ্যাঁ, এই স্যালারি করতে 17 লাখ টাকা লেগেছে আমার। হ্যাঁ, এগুলো বাকি, ওকে। দুধ মরে গেছে তো মরবো না, ভিতরে দুধ যে খালি বোতলে এক করে রেখে দেখেন যে এরকম মরে, এটাও মরে। সামনে মিউজিক আসবে কবে? আসবে মানে এবারে হটি হট কিছু আসবে, যেগুলো দেখা বালতির বালতি, ওই যে সিটি কর্পোরেশনের লোক আসা বালতির বালতি, ওই যে মাল ফেলতে হবে, ওদের পরিষ্কার করতে হবে আর কি। তোমার সাথে আমার কথা আছে, ওকে শুভ্র, আপনি আলিফ মিউজিক মেসেজ, আলিফ মিউজিক এটা ডাইরেকশনাল, অনেক অনেক অ্যাডমি আছে, সেজন্য এটার মধ্যে আমার পার্সোনাল কথাগুলো বলি না। আলিফ মিউজিক আলাবিন জন আছে, আলিফ মিউজিক আছে একটা যেটা পেজ, সেটা হচ্ছে আমার পেজ, আপনারা প্লিজ ওখানে গিয়ে মেসেজ করবেন। আর যদি কেউ কাজ করতে ইন্টারেস্টেড থাকেন আমার সাথে,
আই মিন কোনো গানের সাথে মডেলিং করতে চান আমার সাথে, অফকোর্স আপনারা আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, দেখো আমার চুলও সহ্য করে না, বুকের উপর পড়ে। ওয়াও, আজ দেখতে, আচ্ছা আচ্ছা, তোমার এত সুন্দর কেন লাগে গো? সুন্দর তো আমার লাগে না, আমার যন্ত্রপাতি আমার দোকানপাটে লাগে, আমি জানি। আই লাভ ইউ জান, থ্যাংক ইউ সো মাচ। ওপেন বক্স, ও মাই গড, হাউ ক্যান আই ওপেন মাই বক্স, দ্যাট ভেরি ইম্পসিবল। হাই, হ্যালো, তোমার নাম্বার কি দিবেন প্লিজ? হ্যাঁ দেবো, ইনস্টে। হ্যাঁ, আপনার টাকা লাগবে, আমি চলে আসবেন, ফ্রি ফ্রি, আপনার জন্য ফ্রি কন্ট্রাক্ট করবো। নাম্বার দাও, নাম্বার না, আলিফ মিউজিক আছে একটা পেজ, লাইক দিবেন পেজে, ওইখানে নাম্বার আছে, তোমার মোবাইল নাম্বারটা হ্যাঁ দেওয়া যাবে। হোয়াট ইউ ডুইং বেবি? I'm just enjoying with my fam, that's why I asked him. Okay, gula on it sugar. Let me tell you, boss. I should know the point I got it for the sea, I should know like it. Please cook the orca chicken, who? I have the orca chicken, no? আমি তোমার নতুন বন্ধু, থ্যাংক ইউ। নাম্বারটা দাও, কথা আছে। বাবা, আমার এখানে তো প্রায় 2000 ভিউয়ার্স, আরিফ মিউজিক আমার টাকার জন্য। হেই, নাইস হার্ট ইয়ার, ফেসবুকে মেসেজ দাও আমাকে তুমি প্লিজ। অ্যাকচুয়ালি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার কোনো রিয়েল ফেসবুক আইডি নাই, শুধু দুইটা পেজ আছে আমার। হ্যাঁ প্লিজ, আপনারা ধরে না কেউ, ঠিক আছে, কেউ ধোকা খাবেন না উল্টা পাল্টা গিয়ে বা আইডিতে গিয়ে, আমার কোনো ফেসবুক আইডি নাই। এনিথিং রং, কি হচ্ছে? শালি একটা, ও তাই, ও মাই গড, তোমার সাথে মডেল করতে চাই। অফকোর্স অফকোর্স, আমার সাথে যদি কেউ কাজ করতে চান, তারা প্লিজ, ইন্টারেস্টেড পার্সন যারা ইন্টারেস্টিং ইন্টারেস্টেড আর কি, আমার সাথে কাজ করবে, তোমার সাথে মডেল করতে চাই। হ্যাঁ রাইট, তাহলে প্লিজ, আলিফ মিউজিক আছে একটা, এটা হচ্ছে পেজ, ফেসবুক পেজ আলিফ মিউজিক, আপনি সেখানে ইনবক্স করবেন এবং আমার সাথে তাদের, আমার যে লোকেরা আছে মানে আলিফ মিউজিকের অ্যাডমিন আছে বা ডিরেক্টর আছে, ওরা আপনাকে সুযোগ করে দেবে আমার সাথে দেখা কাজ করার, ঠিক আছে? হালিম এখন পাওয়া যায় না, রোজার মাসে পাওয়া যায়। আর তোমার চোখ দুটো খুবই সুন্দর, তাই বিউটিফুল, হাউ ইউ ফাইন? তোমার, আচ্ছা আচ্ছা, সুন্দর কেন, সুন্দর করেছি গো, এগুলা সার্জে করা গো। তোমার কি আমার সাথে মডেলিং করবে? হ্যাঁ করবো, অবশ্যই মডেলিং আমি করবো না, আপনার করতে হবে আমার সাথে, আমি কারোর সাথে মডেলিং করি না, বরং যারা করতে চায় ইন্টারেস্টিং তারাই আসে আমার সাথে কাজ করার জন্য। ওরা, আচ্ছা আচ্ছা, খুলে, আচ্ছা আচ্ছা, কমেন্ট পার্টিশন, আচ্ছা আচ্ছা, আপলোড কেন
আছেন? ভালো আছি। দিনকাল কেমন চলছে? বিন্দাস বিন্দাস চলছে আমার দিন। আগে গেছে আলিফ মিউজিকে, এসে গেছে আলিফ মিউজিকে আমাদের হট মডেল। ও মাই গড, তাই থ্যাংক ইউ সো মাচ। দুইটা লাইভ চলছে। ইয়েস রাইট, ইন্টেলিজেন্ট বুদ্ধি আছে আপনার। আমরা আমাদের হট মডেল দেখতে চাই অলওয়েজ আলিফ মিউজিকে। অ্যাকচুয়ালি এটা আমারই পেজ, আমারই সব কিছু, আমাকে দেখবেন, অবশ্যই দেখবেন। আপনি এত সুন্দর কেন? থ্যাংক ইউ সো মাচ ইমরান হাসান। আপু তোমার লিপস অনেক কিউট, তাই? আচ্ছা, হাউ ইউ গুড আগেইন রিয়া আপু। রিয়া আপু এমনি মানে কি বুঝলাম না, সরি। হ্যাঁ আসেন, এখন আমরা সবাই আছি, সবাই করে দেবো, আপনার সাথে কথা বলবো, যদি আপনার সাথে একা একা কথা বলতে চান নো প্রবলেম। রোহাল্লা রোশনি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার দিব ব্লগ মার্সিসটা কিভাবে খোলা যায়? হ্যাঁ, আপনার যদি বিগবাড়ি ব্লক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার প্যারালাল স্পেস আছে, প্যারালাল স্পেস আপনি হচ্ছে ইয়ে থেকে ডাউনলোড করে নেবেন, প্লে স্টোর থেকে প্যারালাল প্যারালাল স্পেস। সরি, আমি মনে হয় তাড়াতাড়ি কথা বলছি, অবশ্যই আমার রোগ। প্যারালাল স্পেস এখানে কি আপনি ডাউনলোড করে নেবেন, আর যে কোনো ব্লক আইডি যদি আপনি এখানে করেন যেটা খোলার মতো না, একটু পার্মানেন্টলি ব্লক না করে, তাহলে সেটা আপনি প্যারালাল স্পেস থেকে খুলতে পারেন। যে আইডিটা মোবাইল ব্লক লাগে, এই ফোনে আপনি কোনো আইডি খুলতে পারবেন না, দেন আপনি টাকা লিস্ট থেকে বা ফেসবুক কোনো আইডি থাকলে খুলতে পারবেন। আচ্ছা হলাম, আপু প্লিজ কমেন্টস পড়ো আমার কমেন্ট। হ্যাঁ সোহেল খান পড়লাম, সোহান খান, হ্যাঁ পড়লাম। আমি ভারত থেকে তোমার ফ্যান। এই আমার না অনেক ভারতে, আই মিন ইন্ডিয়াতে আমার অনেক ফ্যান আছে, অনেক ফ্যান। আমি যখন বিরুদ্ধে যাই তখন বেশিরভাগ ছেলেমেয়েরা ইন্ডিয়ান আমার এখানে কীভাবে যেন হাজির হয়ে যায়, তো এত ফ্যান ফলোয়ার ইন্ডিয়া আমার আছে, আমি নিজেও মানে অবাক যে আমার দেশে এত ফ্যান ফলোয়ার আছে তো বটেই। আর বেসিক্যালি প্রবাসীরা হচ্ছে আমার ফ্যান, মানে প্রবাসী যারা থাকে তারা আমাকে চরম পছন্দ করে এবং তারা আমাকে অনেক করে ভালোবাসে, নতুন নতুন কিছু অলিস চায়, নতুন ছবি নতুন গান এই আর কি। মরার চিন্তা, হ্যাঁ সেটা যখন হবে তখন করবো, এখন চিন্তা করছি, সরি। আমি যেখানে বসে আছি এত সুন্দর একটা প্লেসে বসে আছি, জাস্ট আমি সবাইকে ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে অবশ্য বসে। কেউ গাচ্ছি এই যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশ, সবুজ, ঢাকার মধ্যে পরিবেশ পাওয়া আসলে খুবই মুসিবত, মুশকিল আর কি। জাস্ট আমি একটা ব্যালকনির মানে একটা ছোট্ট চিলে কথায় বসে আছি, মানে এই ব্যালকন ইয়েতে তাদের উপরে একটা ব্যালকন আছে এখানে। আমার নতুন গান আসতেছে, নতুন গান আসতেছে, সেটা হচ্ছে ঈদের আগে মনে হয় একটা বা দুইটা হবে, হতে পারে নাও পারে নাই, কিন্তু ঈদে তো অবশ্যই আসবে। আমার কি আছে, আমার ঈদের দাম কত না, আসলে 17 লক্ষ টাকা দিয়ে দেশের বাইরে থেকে সার্জারি করেছি, তো বুঝতেই পারেন দাম কতই হতে পারে। যারা আমার অনেকেই শুধু মানে আমার দুধ দুধ করে, তো বলতে চাচ্ছি আগামী আগামী এই বছরেই শুরু করব বড় বড় সুপার স্টোরগুলো যেখানে আছে, আই মিন মিনা বাজার, আই মিন হতে পারে আড়ং, হতে পারে স্বপ্ন, হতে পারে ডেলি শপ, হ্যাঁ
ওইখানে আমার দুধ পাবেন। হ্যাঁ, লিটার কেজি কত? 5,000 টাকা, 1 লিটার 5,000 টাকা করে বিক্রি করা হবে কিছুদিন পর। হ্যাঁ, তো আপনারা রেশমি দুধ দিয়ে বললে হবে 5,000 টাকা 1 কেজি পেয়ে যাবেন, এবছরই পাবেন, ঠিক আছে? কারণ আমি এতই নামাই যে 20-25 কেজি তো হয়ে যায়। তোমার লিপসের মতো লাল মিশেছে, হ্যাঁ ওইটাও লাল, ঠিক আছে। ও মিস ইউ, আমার কমেন্টস পড়ছো না কেন? এই তানভীর শুভ, এত রাগ করলে কি হয়? এতগুলো কমেন্টস আপনি ক্লিক করতেছে, আমি দুইটা পেজ থেকে লাইভ করছি এবং দুটার কমেন্টসই পড়তেছি। তো এটা আমার জায়গায় যদি আপনি হতেন আপনি পাগল হয়ে যেতেন এত মনে। তারপর আমি অনেকটা ফুল থেকে চেষ্টা করছি কমেন্টসগুলো পড়ার জন্য। মিস ইউ, হ্যাঁ আলিফ মিজু, মিস ইউ সাগর, সাগর থ্যাংক ইউ সো মাচ। তানভীর শুভ, আমার কমেন্টস পড়ছো না কেন? এই তো পড়লাম। তানভীর শুভ আবার লিখছে নেটওয়ার্ক, নেটওয়ার্কে খুব প্রবলেম। হ্যাঁ তানভীর শুভ, নেটওয়ার্ক প্রবলেম। আরো হট সং হবে কিন্তু, আসলে হট সং এ হচ্ছে, এর চেয়ে বেশি হট হলে আর আপনাদেরই ভালো লাগবে না। আমি যতটুকু যেটা করছি মনে হয় কমার্শিয়াল, কিন্তু এর চাইতে বেশি গুণে হট হলে, আই মিন এটাকে তাহলে হট বলবে না, এটাকে তাহলে সবাই অশ্লীলটাই বলবে। এনার গান আমাদের দেশে অ্যালাউ না, সরি তানভীর, এটুকু ছাড়া আর আমার কিছু বলার নাই। আজকে কিছু দেখাবা? দেখতেছি না, এর চেয়ে বেশি কি কেউ দেখায়? যান, আপনার বউ তো দেখাবে না এর চেয়ে বেশি কিছু। গিয়ে যদি বলে শোনা একটু দেখাও না, দূর এখন কাজে আছি ব্যস্ত, বুঝতে হবে বস, ফ্রি ফ্রি আর কত। তোমার চিকুনগুনিয়া হয়নি ভাই? হয়েছে ভাই, আমার কুষ্টি সবার হয়েছে, আমারও হয়েছে, ছাড়ি। এতে করে আমার এই যে এই এই জিনিসগুলো একটু নষ্ট হওয়ার চিন্তা ভাবনা ছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে। আপু সু হট, থ্যাংক ইউ সো মাচ। হটি কি খবর? একজন ভানু ছেলে, ভানু ভালো ছেলে, আচ্ছা আচ্ছা, সবগুলো ফেল রেশমির কাছে, রেশমির বুকের কাছে, আচ্ছা আচ্ছা। ওয়াও আপু খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর লাগছে। কি হলো দাও, এই তো দিচ্ছি মল্লিক এম কে। আপু সো হট, হট হট, থ্যাংক ইউ সো মাচ। আলিফ মিউজিকে কেউ লেখছেন? সোহেল আহমেদ লেখছেন আলিফ মিউজিক, আমি আপনার ফোন নাম্বার চাই। ঠিক আছে সোহেল আহমেদ, আপনার সাথে ইনবক্সে কথা হবে, কারণ আমি দেখছি ইনবক্স করছে। আপু খুব হট, থ্যাংক ইউ সো মাচ, তোমার জিনিস এমনিতেই হট, থ্যাংক ইউ। মরার পরে তোমার জায়গা হবে কোথায় তুমি কি জানো? না আপনি জানেন, যদি জানেন আমাকে একটু ফোন দিয়ে বলে দেন। হ্যাঁ আমাকে তো একটু ইনফরমেশন দিন। আপনি না খাবেন না, কলিং মি দ্য ফাকার কল, থ্যাংক ইউ সো মাচ, লাইক ইউ। একটা কিন্তু হইল না, এটা কিন্তু হইল না, আর কত কোন দেখ দেখতে আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কবে তোমার সাথে মিউজিক ভিডিওতে কাজ করব? স্লোগান করেন আলিফ মিউজিকের কাছে, আপনি স্লোগান করেন, দেন দেখেন কবে কাজ করবেন। হ্যাঁ দিছে, আপনি মেসেজ দেন আমাদের এই মিউজিক পেজে, ঠিক আছে? মেসেজ করেন, হে সুলাদি হটি গার্ল ইজ হিয়ার, ইয়া আই এম হিয়ার বেবি, আমার একটু কিস দাও না, কাম অন বেবি, ফট মি বেবি, একটু কল দিচ্ছে, দাঁড়াও এটার বিচার করে দেবো, মিউট করে দেই, তারপরে ব্লক করে দেই, ডিস্টার্ব করছে বাবা।
এগুলো অবশ্য যদি আমি না জানি তাহলে আমি ঠিক থাকতে পারতাম বলো? ঠান্ডা রাখার ওষুধ আমার কাছে আছে, দূরের বাড়ি তাই বাড়ি কিভাবে মারবো? তো জামগুলোর মতো বাড়ি মারা যাবে না, কাঁটার মতো হলে বাড়ি মারা যায়, তো আপনি তো বাড়ি মারবেন। হ্যালো বেবি, ইনবক্স চেক করবে নাম্বার? বাবা নাম আমি লাইভটা শেষ করি, দেন ইনবক্স চেক করবো আলিফ মিউজিকে। আর প্লিজ আপনারা যদি কেউ আমার সাথে কাজ করতে, ও মাই গড, আমার ভিউয়ার্স দেখছো, যদি আমার সাথে আমার মানে হচ্ছে আমার সাথে যদি কেউ করতে চান, আই মিন হট সং, আমাকে দিয়ে তো কুলটা হবে না, তার মধ্যে যদি কুল হয় সেই কুলের মধ্যেও কিছু হট থাকবে, আই মিন হ্যাঁ, কেউ আমার কো আর্টিস্ট হতে চান, আমার সাথে কাজ করতে চান, আইটেমস আইটেম গান বা নাচের সং বা হট সং এনিথিং যদি কেউ করতে চান, তাহলে প্লিজ সবাই আলিফ মিউজিকে মেসেজ করেন এবং আসেন, আমরা সবাই মিলে কাজ করি। দ্যাটস ইট। অনেকেই সুযোগ দেয় না, চান্স পায় না, বা অনেক ছেলেরা ভয় পায় যে আমার সাথে কাজ করবে কীভাবে, প্লিজ কেউ ভয় পাবে না, আপনি অনেকে মেসেজ করেন। ঠিক আছে, কোথায় অনেকে ভয় পায় আপু আপনার সাথে কাজ করলে আমি ভয় পাবো, তবে একটা জিনিস আমি দেখেছি, যারাই আমার সাথে কাজ করতে আসে, অনেক ছেলেরা কাজ করতে আসে, একদম প্রফেশনাল ছেলেরাও কাজ করতে আসে, যখনই ক্যামেরার সামনে যায় তখন কেমন ভয় পায়। প্লিজ কেউ কারোর ভয় পাওয়ার কিছু নেই, আমার সাথে যে কেউ কাজ করতে পারে। হ্যাঁ, হাইট ফিগার এবং ফিটনেসটা একটু ডিফারেন্ট থাকতে হবে, যেমন সবার মতন থাকলে তো আপনি সবার মতো, আপনার কাজ করা লাগে কেন, তাই না? এবং আপনাকে কেন মানুষ এই ইন্টারনেট খরচ করে ইউটিউবে বা কোনো একটা চ্যানেলে বা কোনো একটা ফিল্মে আপনাকে দেখবে, তাই না? সো আমার থেকে আলাদা একটা মাল থাকতে হবে, ঠিক আছে, আলাদা মাল থাকতে হবে, একটু ডিফারেন্ট। লম্বা তো অবশ্যই থাকতে হবে, আমার সাথে লম্বা ছাড়া কাজ চলবে না, কারণ সরি টু সে আমি আমি নিজে লম্বা। হ্যাঁ, তো একটা লম্বা ছেলে আমার ফিগার ভালো, বডি বিল্ডার হলে তো আরো ভালো, চাবো না। আমি অপেক্ষায় আছি তোমার লাইভের। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনি মাসি দাঁড়া, আপনি আলিফ মিউজিকের অপেক্ষায় আছেন, থ্যাংক ইউ সো মাচ। দাওয়াত জোহান কি লেখছে জানো? সরি পড়া যাচ্ছে না, বয়সটা মজা মজা হারায়, মাঝে মাঝে হারায় যায় কেন? এটা অবশ্য নেটওয়ার্কের কারণ, কারণ বুঝিনি তো, এটা তো আমার হাত দোষ না বা আমার দোষ না, আমি তো বসে আছি আপনাদের জন্য, সাউন্ড কমাও। আজ কিছু দেখাবে নাকি? বিগুলা লাইভে একটু পর আবার বিগুলা লাইভে যাব, মানে রাতে যাবো এখন না। তো আমার সাথে খুব ইজিলি কাজ করবেন আপনারা, প্লিজ আমাকে সবাই মেসেজ করেন, মেসেজ করে আরিফ মিউজিকটা দেখেন, আমার নতুন গানটা আছে এবং আরো আছে, আরো দুই তিনটা আছে, তো আমার এই জন্য ছেলে লাগবে, আমার তিনজন ছেলে লাগবে আমার গানের সাথে, আমার সাথে করার জন্য, কোয়ার্টিস্ট হওয়ার জন্য। ছেলেদের অবশ্যই গুণাগুণ লম্বা থাকা হবে, কালো সুন্দর একটা বিষয় না, হ্যাঁ আর্টিস্ট তো ক্যামেরায় তো ক্যামেরা, হ্যাঁ বাস্তবে যেমন থাকে এগুলো আমরা ক্যাপ করি না, কারণ আমরা হচ্ছে ফটোজেনিক, ফটোটা আমরা ফটো বা ভিডিওজেনিক যেটাকে বলেন, আমরা ভিডিওতে ভালো আসলে সেই ধরনের ছেলেদেরকে অ্যালাউ করবো, বা ক্যামেরায় ভালো আসলে সেই ধরনের ছেলে এবং মেয়েকে আমরা অ্যালাউ করবো। আর বেসিক্যালি হচ্ছে আমাদের কাজ করার জন্য তিনজন মডেল দরকার, আলিফ মিউজিকের যদি ও কাজ করতে ইন্টারেস্টেড থাকে, হ্যাঁ তাহলে প্লিজ যোগাযোগ করবেন আলিফ মিউজিক। আচ্ছা দেখাও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর হাতে পামুনা রে, বাই বাই রে, আমি খাটো। আচ্ছা আচ্ছা, প্রবলেম খাটো যদি হন তাহলে এক্ষেত্রে মডেল অন্য কিছু নিতে হবে, আমাকে পাবেন না। একটু ডাকো, কাকে ডাকবো, আপনি কি করেন? আমি আমি ভাত খাই আর ঘুমাই। হাই আপু, নাম্বারটা দিন না প্লিজ। আপনার মিউজিক মানে হচ্ছে মোহাম্মদ রিদুয়ান, রিদুয়ান, আচ্ছা রিদুয়ান সরি, আপনি আলিফ মিউজিকে মেসেজ করেন, আমি ভারত থেকে তোমার ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আপনি তো আমার পেজে ছিলেন, আলিফ মিউজিক আসছেন, থ্যাংক ইউ। আমি করবো, নেবে না? হ্যাঁ অবশ্যই নেব, অবশ্যই নেব, তার মধ্যে আপনার লম্বা এবং
হচ্ছে ক্যামেরা ফেসটা ভালো থাকতে হবে এই আর কি। আমি লম্বা লম্বা থাকলে হবে না ভাই, মাল থাকতে হবে, চেহারায় মাল থাকতে হবে, ফিগারে মাল থাকতে হবে, মাল ছাড়া হবে না। বাবারে কত বড় দু তাই নিতে পারবেন না? আপনি কেমন হয় ছোট? আপনারটা কত, 2 ইঞ্চি হবে না, না 3 ইঞ্চি সেটাই হবে। তাহলে আমার এটা দেখি ভয় পান, তাহলে ভাবো কি হবে, আমাকে দিয়ে চলবে নাকি আপু? হ্যাঁ চলবে চলবে, নাম্বার দাও একদিন, নাম্বার দেওয়া আছে? করবে। হ্যাঁ নাম্বার দেওয়া আছে, আলিফ মিউজিকে নাম্বার দেওয়া আছে। তুমি খুব সুন্দর প্লেয়ের মতন, না থ্যাংক ইউ সো মাচ। আলিফ মিউজিক টেক্স করছি, হ্যাঁ অবশ্যই আপনাকে যোগাযোগ করা হবে, কারণ আমি তো এখন লাইভ আছি, তাই কেউ জল করছে না আমার অ্যাডমিটা, ওরা করবে আমি করবো সেখানে। তোমার কাছে গেল না না না, সবাই সবার মতন সুন্দর, আমি আমার মতন সুন্দর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর, প্রত্যেকটা মানুষ, সে যদিও হয় পাগল সেও সুন্দর। কারণ আপনি চাইলেই কি অসুন্দর মানুষের নিজের সৃষ্টি করতে পারবেন না, ঠিক আছে? এটা অবশ্যই আধ্যাত্মিক হয়ে যাচ্ছে, বাট সরি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর, প্রত্যেকটা ছেলে সুন্দর, প্রত্যেকটা মেয়েও সুন্দর, ঠিক আছে? কারণ যেহেতু আমি এই জিনিসটা তৈরি করতে পারবো না, যেহেতু এই জিনিসটা আমি বানাতে পারবো না, এটা ঈশ্বরের তৈরি, তো সেহেতু সে আমার সুন্দর মানতেই হবে। আলোক মিউজিকের লিঙ্কটা দাও। হ্যাঁ আমি লিঙ্কটা দিয়ে দেবো, কাটলেই দিয়ে দেবো। থ্যাংক ইউ মাচ রেজান হক, আমি তোমার সাথে পারবো না, কারণ রেজাউল হক, আমি তোমার সাথে পারবো না, কারণ আমি আমি তোমাকে দেখলে ভয় পাই। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ আবির, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কি চায় আমার ফিগার ভালো, আচ্ছা আচ্ছা ফিগার ভালো হলে আপনি আরেক মিনিট হয়ে পারেন। বিগো লাইফে রাতে কয়টা আসবে, ঠিক নাই জানি না কয়টা আসবে, ওগুলো হিসাব তো রাখলাম, কারণ বিগো লাইফে যখন তখন এই বাসায় থাকি, এই করি সেই করি, জাস্ট চলে যায় আর কি। এখন কয়টা বাজে তাই আপনি ঘুরি দেখেন, তোমার নম্বরটা দাও। কয়েকজন অ্যারাবিক SMS করছেন, বাট সরি আমি আসলে অ্যারাবিক তো জানি না, অ্যারাবিকটা খুব আমি বুঝি না, তো প্লিজ আপনি একটু পারলে ইংলিশে বলেন, বাংলায় বলেন। আমি তোমার সাথে কাজ করতে চাই, টাকা কত লাগবে আপু? আপনি ওই জন্য জিজ্ঞাসা করেন, টাকা পয়সা সেটা হচ্ছে পরের সাবজেক্ট, আগে দেখি আপনি কি ফিট না। আমি আনছি, ও ঘুমায় চলো দেশে, সেটা কোনো কথা, ফোনের পাওয়ার ব্যাংকটাকে নিচে দিও না, একটা ফোন দাঁড় করানো যায় না কিছু, তাহলে আজকে সেলফি স্টিক কিনতেই হবে। আরিফ মিউজিকে অফিস, আরিফ মিউজিক কি আপনার অফিস? ইয়েস এক্স্যাক্টলি, এটা আমার অফিসিয়াল পেজ, আর এখানে আমরা মডেল নেই, মডেল আনি, তো আমার এখানে যদি কেউ কাজ করতে চান দেন হচ্ছে আপনার আরিফ মিউজিকে যোগাযোগ করতে হবে, আমার রেশমি আলম পেজে যোগাযোগ করলে লাভ নাই।
আর ওটা আমার পার্সোনাল পেজ রেশমি আলম। কোথায় বাড়ি আপনার? কেন ভাই, বাড়ি দিয়ে কি করবেন, বাড়ি কিনবেন? এমনি রানা, আপনি কখনোই বুড়ো হবেন না। আপনাকে আমি যতই দেখি সেই 10 বছর ধরে দেখছি। মা, 10 বছর তো আমি লাইভেও আসিনি, মানে এতে ইন্ডাস্ট্রিতে আসিনি, 10 বছর ধরে দেখছি আপনাকে, আমি এমনই দেখছি, আরও দিনে দিন সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আলিফ মিউজিকের অফিস কোথায়? আলিফ মিউজিকের নাম্বার আছে, আপনি ওখানে ফোন করেন, অফিস ঠিকানা সব বলে দেবেন। হ্যাপি লাগছে। ও রেলি, ও রেলি, ও রেলি, ও রেলি। আপু, দুধ দুইটা অনেক বড়, তাই এত বড় ধরতে পারবেন না? দুই হাতে ধরতে পারবেন, এক হাতে না পারেন দুই হাতে পারবেন, টেনশন নেই। মৃত্যুর ভয় নেই? নো। কেমন আছেন? ভালো আছি। আমি পিয়ন হতে চাই, হতে পারে কি? আমার 3 জন আছে। তোমার দুধ দেখাও, শোনা দেখি। তা কি দেখছেন, আকাশের তারা? লা 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 লা, বিটি হাম হাত মাত কি আউট করো। তোর তোমাদের মতো নারীর জন্য আজকে আমরা গর্বিত, কারণ আমরা বিদেশে গিয়েও বলতে পারি আমাদের দেশে সার্জারি করা দুধের মেয়ে আছে। থ্যাংক ইউ। শুনুন না, কমস্তা ঠিক আছে না বাবু? আমি উমর ফারুক, আমি তোমাকে আচ্ছা দিতে পারলে জীবন ধন্য হতো। থ্যাংক ইউ। একটু খুলো না প্লিজ, আশা করব। হ্যাঁ করবো, নিশিরাতে গো। পুতুলের মতন লাগছে, মনে হয় যেন, ও মাই গড, সিরাজ আছে, যাই হোক, নামই পড়তে পারি না, কমেন্টসে তাড়াতাড়ি যাচ্ছে কিভাবে। বস, কাইটা দেবো না, আরো থাকবো। ওকে ভিউয়ার্স, তোমার মাথা ঠিক না, আমার মাথা ঠিক নাই তোমাকে দেখে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে দেখা করতে পারলে নিজেকে, নিজের জীবন ধন্য হয়ে যেত। ও রিয়েলি আপু, আমি যে কত হাজার বার হাত মেরেছি আপনার ফিগার দেখে তা আপনাকে বুঝাতে পারবো না, তবে যদি ওইটা জমিয়ে রাখতাম কয়েক কোটি বাচ্চা জন্ম দিতে পারতাম। সো বিউটিফুল কমেন্টস, প্লিজ নাম্বার দাও, সত্যি মরে যাচ্ছি। একজন লেখছে, আপু আপনি একমাত্র মেয়ে যে নাকি আমাদের প্লাস্টিক প্লাস্টার, ভাই একটা বানান ভুল হয়েছে, প্লাস্টার সার্জারি করা দুধ নিয়ে ঘুরেন, এতে কি কোনো সমস্যা হবে না? না, এতে কোনো এফেক্ট করবে না, যদি বাচ্চা হয় তাহলে তাকে দুধ কম খাওয়াতে হবে, দুধ খাওয়ালে তো শেষ হয়ে যাবে। ও হুম
হেলাল খান লিখছেন, ও রিয়েলি আপনার জন্য আমি এতই পাগল যে বাসায় বউকেও ভালো লাগে না। থ্যাংক ইউ হেলাল খান। গরম গরম দুধের স্বাদ পেতে চাই রে মাম। স্ট্যান্ড আপ মির্জা, আচ্ছা স্ট্যান্ড আপ, ইয়া আচ্ছা দাঁড়ায় কতক্ষণ কমেন্টস করি তারপরে চলে যাবো। লিখেছেন হয়েছে, দাঁড়ানো দেখা হয়েছে। কেমন লাগছে এখন দাঁড়াচ্ছি? ও আচ্ছা, ডিলেট করা লাগবে না, আমি তো কমেন্টস দেখো না। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, তোমার দুধু খুব সুন্দর। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে দেখতে ভালো লাগে। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। কি গুলো ম্যাম দেখো হবে সুন্দর হবে। আর এটা কোলাপেনা কাইটা গোটা কত কথা বসাইবো বা কত ই বসাইবো, এখান থেকে টোটাল এনে লাইভ এডিট করে দেন ছাড়। পুরোটা দেখতে চাই না, পুরোটা দেখলে মজা পাবেন না ভাই। তোমার কি বিয়ে হয়েছে নাকি? না না বিয়ে হয়নি, বিয়ের জন্য পাত্র খুঁজতেছি। আপনার কারণে আমার সংসারে অনেক অশান্তি। ও বাবারে, ওয়েলকাম মেহেদি, মেহেদি কি আবার, থ্যাংক ইউ, খুলে দেখাও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এমডি আরিফ, থ্যাংক ইউ মেহেদি হোসেন, থ্যাংক ইউ রেশমি। তোমাকে ছবির ভিতরে দেখলে নায়িকাও ভালো লাগে না, থ্যাংক ইউ। তোমার কি তোমার বাবা মা তোমাকে এত স্বাধীনতা দিয়েছে যে তুমি সারা বিশ্বের ছেলেদের মাথা নষ্ট করতেছ? আরে বাবা, আমি তো র‍্যাপিং থেকে বাঁচাচ্ছি। আমার এই যে আজকালের ছেলে মেয়েরা, সেক্সটা কিন্তু একটা বিশাল বাজে জিনিস, ঠিক আছে? এই বাজে জিনিসের কারণে মানুষ র‍্যাপ করে, ধর্ষণ করে, অনেক মেয়েদের, খালাদের, নানিদের, চাচিদের, অনেক মেয়েদের, বেসিক্যালি স্কুল কলেজের মেয়েদের। সো এখন আমি এতগুলো মেয়েকে বাঁচাচ্ছি, তার জন্য কি কেউ কি থ্যাংকস দিবে না? এখন দেখা গেল যখন তাদের একটা সেক্সের একটা নেশা আসে মাথায়, তখন তারা কাকে করবে, কোথা থেকে ধরবে, রাস্তার থেকে কোন মেয়ে ধরবে, না স্কুল থেকে নিয়ে আসবে, না তুলে নিয়ে আসবে, না র‍্যাপিং করবে, 10 জন 20 জন মিলে গ্রুপে সেক্স করবে, সেটা কিন্তু তারা মাথায় জানে না। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে হাজার হাজার ছেলে আছে যারা নাকি, বা লাখোর উপরও আছে, আমার একটা ভিউ, আমার একটা জাস্ট একটা ছোট্ট ইন্টারভিউ আছে, সেটার মধ্যে 2 কোটি ভিউয়ার্স, 1.5 কোটি ভিউয়ার্স। তার মানে এই কোটি কোটি ছেলেগুলো দেখে, আমার ভিডিও দেখে, আমার এক্সপ্রেশন দেখে, আমার ফিগার দেখে, যদি কেউ হ্যান্ডে মানে গিটার বাজায় আর কি, যদি কেউ গিটার বাজায় এবং তার স্পাম আউট করে, তো সেখানে তো খারাপ কিছু না, তাই না? তাহলে এখানে অনেকগুলো মেয়ে র‍্যাপিং থেকে বেঁচে যাচ্ছে। তো আমার ভিডিওগুলো দেখে ছেলেরা যে হ্যান্ডেলিং করছে, বা ছেলেরা যে হ্যান্ড ওয়াশ করছে, বা যেটাই করুক করছে, মানে হাত মারছে যেটা বাংলায় বলে আর কি, তো হাত মারছে, এতে করে অনেক মেয়েদের জীবন বেঁচে যাচ্ছে। হ্যাঁ,
অনেক মেয়েদের যদি এটা যদি আমাকে কেউ বলে, আমি সবার সামনে বলতে পারি আমি আসলে অনেক মেয়েদের জীবন দান করছি, আমি আরো অনেক মেয়েদেরকে বাঁচাচ্ছি, সেটাও র‍্যাপিং থেকে। আমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ স্যাটিসফাই এবং তাদের মাইন্ড সবকিছু কুল থাকে শুধুমাত্র আমার ভিডিও দেখে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আজকের ভিডিও দেখে অনেক ছেলেরা করবে। সো লাভ ইউ গাইজ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, বা বাই। কারণ দিনের আলো চলে গেছে, আমি তো এমনিই ব্ল্যাক ডায়মন্ড, তার মধ্যে আলোও নাই। আর দয়া করে সবাই আলিফ মিউজিকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড হলে ডিরেক্টর আছে, প্রডিউসার আছে বা আমরা আছি, আমাদের সাথে কথা বলবেন। যদি আপনি চলে বা আপনাকে দেখে যদি মনে করি যে আমার সাথে কাজ করানো যাবে, তাহলে অবশ্যই আমরা ডিসাইড করব। প্লিজ আপনারা যদি কেউ কাজ করতে চান আমার সাথে, নির্ভয়ে নির্দ্বিধায় প্লিজ আলিফ মিউজিকের সাথে যোগাযোগ করেন। ওকে, বা বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই ভিউয়ার্স। সেদিন তো